হ্যালো আসসালামু আলাইকুম আই এম রাফি ভক এন্ড ওয়েলকাম টু ডগোসেজ কেমন আছেন আপনারা সবাই কালকে একটা প্রচুর ডিহাইড্রেটেড একটা চিল আছেন দেখাই যে বেশিরভাগ চিলই এটার মধ্যে ঢুকা তার আসলটা নাই তো এই চিলটারে আমি আজকে দেখাইতেছি এটার কারণ হলো আপনারা যদি ঠোঁটটার মধ্যে একটু খেয়াল করে দেখেন ঠোঁটটা সাদা এজ আর বাঁকা কাটা চিলটারে পুরো পেঁচার মতো লাগে হ্যাঁ এটা পেঁচা না চিল আসলে অনেকজনের বুঝতে কিন্তু খুব কঠিন হয়ে যাবে আপনাদের কি মনে হয় চিল এটাও চিল এরিয়াতে ঢুকলে একজনের আওয়াজ কিন্তু মানে কনস্ট্যান্টলি পাইতে থাকবেন ওটা হইতেছে যে এই বাচ্চা চিলটা এই বাচ্চা চিলটা অনেক চায় যে মনে করেন আমাদের সাথে ওর একটা মানে বন্ডিং হয়ে যাক কিন্তু আমি আমি নিজে ওর সাথে একটা এমন সম্পর্ক রাখছি যে মনে করেন আমার মাঠে চাইব হ্যাঁ ওর খাবার দাবার ওর মতো ও হান্টিং করে খাইব ফিউচারে কিন্তু চুপ থাক একটু চুপ হয়েছে মাছ আমি আরেকটা চিলের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই ঠিক আছে এটা রিসেন্টলি আসছে আমাদের এখানে তো যাদের মূলত এই যে চিল পালার খুব শখ না তো তারা এই ভিডিওটা দেখেন বা এই ক্লিপটা দেখেন যে আমি কেন বলি যে এগুলা পালা বা এগুলা মনে করেন যে এইভাবে চিন্তা রাখাটাই যে ওরে একটা চিল পাখিরে আমার সাথে আটকে রাখুক মানে কতটুকু রং হইতে পারে অনেকজনই কিন্তু চিল পাখিরে মনে করেন পায়ে কিছু পরে তারপর মানে রাখতে চায় তো তখন এটা নতিজাটা হয়েছে পায়ের মধ্যে এরকম কিছু একটা থাকে আর এটা হয়েছে ওকে একটা স্ট্র্যাপের মধ্যে বাইধা পালতো অ্যান্ড এখানের মধ্যে পুরো ইনফেকশন হয়ে গেছে ফ্রেশ ওয়াটার এভরি ডে একটা চিল পাখি আছে যেটা মূলত আসলে এটার মানুষের কোনো দোষ না মূলত ওকে কেউ পালতো না বা এরকম কোনো কিছু না ওকে আমরা একটা রাস্তার থেকে আর কি রেসকিউ করে নিয়ে আসছিলাম হয়তো বা একটু যদি দেখাইতে পারি ও অ্যাগ্রেসিভ আছে ভালোই এই যে পাখাটা আর এই পাখাটা মূলত এই নিচে ভাইঙ্গা উল্টে আছে হ্যাঁ এই যে এই জিনিসটা তো এখন আমরা তো আর এগুলো এখন কাটাকাটি করতে পারবো না তো আমরা ওই জায়গাটা ব্যান্ডেড করে রাখছি এখনো ভালোই ব্যালেন্স পায় হাঁটা চলা করার জন্য তো দিস ইজ সামন এর ভিডিওতে ওকে আমি দেখাইছিলাম যে ওর একটা আঙ্গুল নাই হ্যাঁ ওর পাখা নাই ওর লেজ নাই তো ও আসলে খুবই মানে একটা সেন্সিটিভ একটা চিল এদের নিয়ে কথা বলতে গেলে একটু খারাপ লাগে তো এই কারণে এক একটা স্টোরি যে আমি সবার সাথে শেয়ার করব খুব টাফ খুবই টাফ স্টোরি আছে আমাদের এই ছোট্ট একটা চিল এরিয়ার মধ্যে যেটা মূলত আমাদের খুবই শান্তির একটা জায়গা হ্যাঁ আমরা শখের বসতে আমরা এই পাখিগুলোকে মূলত রেস্কিউ করি অ্যান্ড আমার কাছে একটা ভলেন্টারি সার্টিফিকেট আছে বন বিভাগের আন্ডারে তাই আমি করতে পারি ওদের পারমিশন সহ তো দোয়া করবেন এই চিল পাখিগুলোর জন্য পাখির রুমে আল্লাহর মতো সবই ভালো আছে কিন্তু একটা টেনশনের বিষয় হইলো আমাদের যে ককাটেলগুলা ককাটেলগুলা যে ডিম দিছিল এখনো কিন্তু ওই মাদিটা ভিতরেই আছে ওরা আমি দুই ওরা বেরোইতে হতে কিনা বুঝতেছি না আসলে কাহিনি দেখি বাচ্চা ফুটলে তো একটা আওয়াজ হইতো ওটাও নেই মেলে এদিকে এসা চিরাচিলি করতেছে এটা নর্মাল না তো আমি নেস্ট একটু দিই বাইরে নাকি আল্লাহ ও না 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 এই যে আল্লাহর রহমত ফিমেল তো আছে ও মা ভাই আত্মে মিলে গেছিল আমার আমি ভাবছি যে না আমি আজকে ডিম চেক করুন না আজকে আমার আর এই সাহস মনে গেছে না অ্যাকচুয়ালি ডিমের উপর এখনো কনস্ট্যান্টলি বসে রয়েছে আমাদের এই আল্লাহ জানে কি হয়েছে অনেক দিন হয়ে গেছে আজকে কালকের মধ্যে ডিমগুলো ফুটে যাওয়ার কথা জমছে না কি এরও তো জানি না রোদ নেমে গেছে আমরা গাছগুলোতে পানি দিয়ে দিতে পারি পানি ভালোই দেওয়া থাকে কারণ হইতেছে আমরা যখন ওই পাখিগুলার যে পানি আমরা চেঞ্জ করি না তো তখন মূলত ওই পানিগুলো আমরা এই মাটির মধ্যে দিয়ে দিই আমাদের পেয়ারা গাছ উফ আমার এই ছাদে লাগানো কিন্তু এটা মূলত মানে থার্ড গাছ
এই যে এটারে আর এটারে আমরা নিয়ে আসছি আগে, তারপরে যে এটারে নিয়ে আসছে গিফট পাইছি, আল্লাহই জানে সুন্দর মতো বড় হইব নাকি। আমি অনেক রিসার্চ করতেছি এখন মূলত এই যে এই গাছটা নিয়ে, কতগুলো দেখলাম, স্পাইডার লিলি দেখলাম, বাগান বিলাস দেখলাম, মানে ভাই গাছের দুনিয়াটা পুরো অন্যরকম অন্যরকম, অনেক সুন্দর। এর মধ্যে সুন্দর কিছু ফুল ফুটছে যেখানে, সুন্দর মাশাল্লাহ। তারপর আমাদের এই লেবু না কমলা গাছেও মূলত ফুল চলে আসছে। এ কথাটা আমি রোজ দিনই বলি যে আমি জানি না এটা কি ফল, আমি একদিন এইটার ফল আপনাদের আমি পুরো আনবক্সিং করে দেখাবো, তখন আপনারা হয়তো বা বলতে পারবেন যে আসলে এটা কি ফল। বাজিগরের এই জোড়াটা মানে আমার এত ভাল লাগে, আমি চাই একটা বাচ্চা হলে কি, এদের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার। আজকে আমাদের এখানে চিলের খাবারও প্রচুর আছে, আর যা বুঝতেছি আকাশে প্রচুর চিল আসবে, প্রচুর। দেখ উপরে আকাশে দেখ, ভিডিওটা কিন্তু এন্ডিং করে দিছিলাম আমি, কিন্তু আসলে শুক্রবারে এতগুলা চিলের ভিজিট দেখা আমি আবার চিন্তা করলাম না একটু দেখাই আপনাদের। ওই দেখেন কি করতেছে, একটা বড় পিস্তল ওইটা ওইটা নিয়ে পুরো ঝাঁকটা খেলতেছে, এই যে ঝাঁকটা, এই যে পুরোটা ঝাঁক। হেই বড় পিস আরো আছে, নিয়ে যাও। আজকের দিনে আমি আপনাদের সব চিলদের পরিচয় করাইতেছিলাম, কিন্তু আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি এত চিল। আজকে আকাশে প্রচুর চিল, প্রচুর প্রচুর, সবাই যেমন খাইতে আইবস, মাশাআল্লাহ ভাই এটা একটা ব্লেসিং, এটা একটা ব্লেসিং আর কিছুই না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।